মূলত সাদা কালারের শাড়িতে খোলামেলা চুলে ধরা দেয় মোনামি ঘোষ কিন্তু হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে যদিও তার শাড়িটা অনেকটা ফিন ফিনে ঠিক এই জন্য তার রূপের প্রতি আকর্ষণীয় হচ্ছে তার অনুরাগীরা মোরবার তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্স অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেন কিন্তু আবার অনেকে তাকে পরি বলে আখ্যায়িত করেছে যদিও আবার অনেকে তাকে গ্লামার কুইন লিখেছে মোরবার অনেকে আবার তাকে আই লাভ ইউ লিখেছে কিন্তু আবার অনেকে তাকে হট বলে দাবি করেন মোরোবার অনেক আবার তাকে প্রেটিকা লিখেছে অন্যদিকে মোনামিঘোষ কলকাতা বাংলা চলচ্চিত্রে আলোচিত একজন নায়িকা কেননা এই তারকা তার কেরিয়ারে অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছেন ঠিক এই জন্য অবশ্যই অল্প সময়ে দর্শকদের মাঝে আলোচনায় মোরবার এই তারকাকে পদাতিক চলচ্চিত্র সর্বশেষ অভিনয় করতে দেখা যায় সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য তিনি তার চরিত্রটির জন্য আলোচনায় অন্যদিকে বর্তমানে এই তারকার অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে কিন্তু আগামীতে তাকে ওটিটিতে অভিনয় করতে দেখা যাবে মোরবার এখনও এই তারকা তার আসন্ন প্রজেক্টের নাম বলেনি কিন্তু ধারণা করা যায় খুবই তাড়াতাড়ি প্রকাশ করা হবে প্রসঙ্গ নায়িকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় কেননা সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন কিন্তু মাঝে মাঝে বোল্ড আকারে ক্যামেরার সামনে ধরা দেয় ঠিক এই জন্য মোনামি ঘোষকে আলোচনায় দেখা যায় সুতরাং জগ জেনে তো নিলেন কলকাতা বাংলা তারকা সাদা শাড়িতে গ্ল্যামার রূপে দর্শকদের মাঝে ধরা দেয় কিন্তু এ বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মোরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য